গাইজ, এটা আমার চ্যানেলের লাস্ট ভিডিও। যদি তোমরা কেউ আমার দ্বারা হার্ট হয়ে থাকো, আমার জানতে অজান্তে কেউ যদি কোনো কাজের দ্বারা দুঃখ কষ্ট পেয়ে থাকো, তাহলে কিন্তু ক্ষমা করো ইয়ার, সরি গাইজ। আমি আর কিন্তু ভিডিও বানাচ্ছি না, তো এটা আমার লাস্ট ভিডিও। আরে ইয়ার, তোমরা আবার কেউ এটাকে সিরিয়াসলি ভেবে নিলে নাকি? এটা হচ্ছে আমাদের 2023 সালের অবভিয়াসলি লাস্ট ভিডিও, এরপরে আর কোনো ভিডিও আসছে না। কালকে যে ভিডিও দেবো ভাই, সরাসরি 2024 সালে ভিডিও দেবো, তো এই জন্যই বললাম এটা আমাদের লাস্ট ভিডিও। কেসে কেসে লোক রেতে ইয়ার ইয়াহ পর। বাই দ্য ওয়ে, হিরক 360 ফ্যামিলি, তোমাদের সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। তোমাদের নতুন বছর 2024 সাল অনেক ভালো কাটুক, হ্যাপি নিউ ইয়ার। তো আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সামনে বছর আরও ভালো থাকবে এই আশা করি। তো যাই হোক, তোমরাও কিন্তু কমেন্ট বক্সে আমাকে হ্যাপি নিউ ইয়ার জানাতে পারো। আর নতুন বছরে কার কী প্ল্যান রয়েছে, কার কী করার ইচ্ছা রয়েছে, কী কী ড্রিম রয়েছে, কমেন্ট বক্সে লিখে কিন্তু আমাকে জানাতে পারো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। চলো ভাই, তো চলো আজকের ভিডিওতে তোমাদেরকে আমি বেশি আপডেট দেবো না, বাট কিছু টু নাইট আপডেট রয়েছে যেগুলো তোমরা কালকে দেখতে পাবে। যেমন তোমরা একটা কালকে ফ্রি গান স্কিন নিতে পারবে। হ্যাঁ ভাই, M1970 এই স্কিনটা দেখতে পাচ্ছ, এটা তোমরা বাংলাদেশ ইন্ডিয়ান সিঙ্গাপুর সার্ভারে পেয়ে যাবে। তো এটা কীভাবে নিতে পারবে দেখো, এটার জন্য জাস্ট তোমাদের কিন্তু কিছু মিশন কমপ্লিট করতে হবে, মানে ফ্রিতে তোমরা এটা পেয়ে যাবে, ঠিক আছে, মানে গেম প্লে করার মাধ্যমে। তো চলো আরেকটা আপডেট তোমাদেরকে দিয়ে দিই। যেমন তোমরা দেখতে পাচ্ছ, কাল থেকে নতুন র্যাঙ্ক সিজন স্টার্ট হবে এবং ফ্রি র্যাঙ্ক প্রোটেকশান, মানে স্কোয়াডে যদি তোমরা খেলো না, সেখানে কিন্তু বিআর র্যাঙ্কে যদি তোমাদের মাইনাস লেগে যায়, তাহলে কিন্তু র্যাঙ্ক প্রোটেকশান হয়ে যাবে যারা স্কোয়াডে খেলবে প্রত্যেকেরই, ঠিক আছে। তো চলো এখন নেক্সট আপডেট দেওয়ার আগে তোমাদেরকে রিকোয়েস্ট করবো, তোমরা যারা এখনও পর্যন্ত ভিডিওতে লাইক করো নি, তো প্লিজ ভাই লাইক করে দাও। এটা হচ্ছে আমাদের বছরের লাস্ট ভিডিও ভাই, এই ভিডিওতে আমি তোমাদের কাছ থেকে 2500টি লাইক আশা করছি। প্লিজ তোমরা মন থেকে সবাই লাইক করে দেবে। যারা নতুন আসছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বেল নোটিফিকেশানটা অন করো ভাই, প্রত্যেকের কাছে আমি সাবস্ক্রাইব চাইছি, প্রত্যেকে কিন্তু ইয়ার নতুন হলে সাবস্ক্রাইবটা করে দাও ভাই। নে বলা করনে কা তো করনে কা। তো দেখো, কালকে মেন আমাদের সবচেয়ে বড় আপডেট হচ্ছে নতুন বিআর র্যাঙ্ক সিজন 37 আসবে। তো আমরা কিন্তু র্যাঙ্কের ক্ষেত্রে নতুন একটা সিস্টেম দেখতে পাবো, নতুন র্যাঙ্ক ইয়ার ভাই। 2024 সালে তোমরা র্যাঙ্কে দেখতে পাবে এরকম একটা অপশান চলে আসবে, যেখানে নতুন র্যাঙ্ক সিস্টেম ভাই। র্যাঙ্ক ইয়ারটা কি তোমাদেরকে কালকের ভিডিওতে বলেছি, তাও একবার এক্সপ্লেন করে দিই, অনেকে বুঝতে পারোনি। তো এখানে ভাই তোমরা কিন্তু ব্যাটেল র্যালিতে, মানে বিআরে যতগুলো র্যাঙ্কে উঠবে সেখানে দেখে দেবে যে তোমরা কোন র্যাঙ্কে অ্যাচিভ করছো। তো এখানে তোমরা ন্যূনতম হিরোয়েকে উঠলে কিন্তু এই জায়গাটায় তোমাদের শো করবে যে তোমরা এই সিজনে হিরোয়েক গেছো বা মাস্টার গেছো নাকি গ্র্যান্ড মাস্টার গেছো, এটা কিন্তু শো করে যাবে। তো বিআর এবং সিএস এর ক্ষেত্রে এইভাবে কিন্তু দেখে দেবে। এবার এর উপরে কিছু রিওয়ার্ডস, মানে ফ্রি রিওয়ার্ডস তোমরা পাবে, যেমন তোমরা এখানে ডান দিকে দেখতে পাচ্ছ। তো কী কী রয়েছে চলো তোমাদেরকে বলে দিই। যেমন দুবার হিরোয়েকে উঠলে তোমরা কিন্তু ইমোট, চারবার উঠলে তোমরা একটা প্যারাসুট, তোমরা এখানে এমবিএফ স্কিন রয়েছে যেটা ছবার উঠলে, এবং একটা কিন্তু তোমরা গ্লোরি টাইটেল পাবে যেটা বারবার উঠলে পাবে। তো এটা যে শুধুমাত্র বিআরে উঠতে হবে সেরকম নয়, তোমরা এক বছরে বিআর সিএস দুটো মিলে যদি তোমরা এরকম অ্যাচিভ করতে পারো, তাহলে কিন্তু তোমরা ফ্রি রিওয়ার্ডসগুলো পেয়ে যাবে, যেগুলো কিন্তু 1 জানুয়ারি থেকে তোমরা দেখতে পাবে, মানে কাল থেকে দেখতে পাবে। আর এখানে দেখো কিছু রিওয়ার্ডস রাখা রয়েছে যেটা তোমরা এই নতুন সিজনে পেয়ে যাবে, ব্যানার অফতারগুলো পাবে, তাছাড়া প্যান স্কিন, কার98 স্কিন, এগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু ফ্রিতে ক্লেম করতে পারবে, ঠিক আছে। অ্যান্ড আমাদের কাল থেকে নতুন কালাহারি ম্যাপটা অ্যাড করা হবে বিআর র্যাঙ্কের ক্ষেত্রে, ঠিক আছে। তো কালাহারি ম্যাপ তোমরা যারা খেলতে ভালোবাসো এটাই কিন্তু খেলতে পারবে। তো নতুন আমাদের এই বিআর র্যাঙ্ক কালকে কটার সময় স্টার্ট হবে দেখো ভাই, দুপুর দুটো পর্যন্ত কিন্তু তোমরা খেলতে পারবে, তারপরে আধ ঘন্টা মেনটেন্স থাকবে, এবং আড়াইটা থেকে কিন্তু আবারও কিন্তু সিজন 37 তোমরা র্যাঙ্ক পুশ করতে পারবে 2024-এ নতুন যে র্যাঙ্ক সিজন আসছে, ঠিক আছে। তো তোমাদেরকে সমস্ত কিছু ডিটেলস বলে দিলাম। তো আর একটা জিনিস বলে দিই, কালকে আমাদের নতুন বুয়া পাস আসবে, জানুয়ারি মাসের বুয়া পাস। তো সেই জানুয়ারি মাসের বুয়া পাসের ফুল রিভিউ এন্ড স্ক্রিনে ভিডিও দিচ্ছি, এই ভিডিওটা তোমরা দেখে নাও তোমরা যারা দেখো নি। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে প্লিজ ভাই লাইক, চ্যানেলটা সাবস্ক্রাইব এবং বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে দাও। ওকে, বাই বাই, গুড নাইট।